ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে ভারী যান চলাচল বন্ধ হয়েছিল আগে এবার পুজোর মুখেই টালা ব্রিজে বন্ধ হচ্ছে বাস ও মিনিবাস চলাচল চলবে শুধু ছোট গাড়ি উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির মধ্যে মূল সংযোগকারী এই সেতু নিয়ে বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিল নবান্ন শুক্রবার মুখ্যমন্ত্রী নেতৃত্বে জরুরি বৈঠক হবে সেখানেই টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সম্প্রতি টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা রাইটস নবান্ন রক্ষণাবেক্ষণ হয়নি যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এরপরে বৃহস্পতিবার রেল পুলিশ পূর্ত দফতর রাইটস ও কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব সেখানে সিদ্ধান্ত হয়েছে টালা ব্রিজে বাস মিনিবাস পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হবে শুধুমাত্র ছোট হালকা গাড়ি ও প্রাইভেট কার যেতে পারবে ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করতে ইতিমধ্যেই টালা ব্রিজে তিনটে হাইটবার বসানোর জন্য টেন্ডার ডেকেছে পূর্ত দফতর টালা ব্রিজে তিন দিক দিয়ে ওঠা যায় চিৎপুর বাগবাজার এবং বিটি রোড এই তিন দিকেই হাইটবার বসানো হবে হাইটবার বসানোর জন্য ছাব্বিশ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে বৃহস্পতিবার পূর্ত দফতরের আধিকারিকরা সরেজমিনে এলাকা পরিদর্শন করেন সেতুর ভার কমাতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে টালা ব্রিজের ওপর থেকে ভার কমানো হচ্ছে আর ঠিক সেই কারণেই ব্রিজের দুদিকে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের ওপরে এই যে টাইলস সেই টাইলস খুলে ফেলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবার আমরা টালে তুলছি আগে তারপরে যা মাটির আবিস বালি আছে সব তোলা হবে পুরো ওই পিচের লেভেলে পুরো প্লেন হয়ে যাবে এটা হালকা হবে ব্রিজটা ওই জন্য সব তোলা হচ্ছে প্রশাসন সূত্রে খবর রাইট সাইড পর আরও একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে তালা ব্রিজের সেতুর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে উত্তর কলকাতার সঙ্গে উত্তর শহরতলীর পথ টালা ব্রিজ সেই সেতুতে ভারী যান চলাচল বন্ধ হলে বিকল্প পথে ভারী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে পুলিশ সূত্রে খবর সেক্ষেত্রে চিতপুর কাশীপুর রোড দিয়ে গাড়ি চলাচল করবে দক্ষিণমুখী গাড়ি দমদম চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন হয়ে নাগের বাজার হয়ে কলকাতার দিকে আসবে দমদম পাইকপাড়া থেকে আরজিকর রোড হয়ে শ্যামবাজারের দিকে গাড়ি চলাচল করবে লকগেট রোড ব্যবহার করতে বলা হবে তালা ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের আমাদের তো স্কুলের যাওয়া আসার পক্ষে একটাই রুট এটাতে খুব প্রবলেম হবে আমাদের এইটা যদি ঘুরিয়ে দেয় অনেকটা প্রবলেম হবে আর তাছাড়া এখন পুজোর আগে আমার মনে হয় এটা না করে পুজোর পরে করলে ভালো হতো উনিশশো সাল থেকে একটানা চলছে পূর্ত দফতরে তৈরি এই টালা ব্রিজ চারলেন বিশিষ্ট ছশো পঁচাত্তর মিটার দীর্ঘ ব্রিজটিতে মাঝে মধ্যে মেরামতিও হয়েছে কিন্তু ব্রিজের হাল এখন অত্যন্ত বেহাল হয়ে পড়ায় সেই সব বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন সুমন ঘোড়াই ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা